পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করবার জন্য অনুরোধ করছি। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফেজল করিম চৌধুরী, হাজারো কর্মকর্তা উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি রিনিউয়েবল এনার্জি ফর সাস্টেনেবল সহসভাপতি চট্টগ্রাম অঞ্চল ও চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সম্মানিত প্রধান ট্যাক্সে উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি আর ট্যাক্সে এই নিরস্ত বাঙালিকে আজকে আমাকে স্মরণ করতে হয়। সদ্ভাবনিষ্ঠার মাধ্যমে এবং অর্জিত জ্ঞান সঙ্গে স্মরণ গ্রহণ করছি জগতের সকল প্রতি বিনীত অনুরোধ করছি এবং সেই সঙ্গে আমাদের বই তুলে দিলেন এবং জেলা নির্বাহী কমিটি চট্টগ্রাম জেলা সকল সহকারী প্রকৌশল চট্টগ্রাম আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে সুশৃঙ্খল ভাবে বসে বক্তাদের বক্তব্য শুনছেন, আসলে আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে আজকে প্রথমে আমাকে স্মরণ করতে হয়। আমরা আজকে যে স্বাধীনভাবে আজকে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অ্যাসোসিয়েশন বাহাত্তরতম বঙ্গবন্ধু প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছেন, এটা সম্ভব হয়েছে। একজন মাত্র ব্যক্তির নেতৃত্বে এটা সম্ভব হয়েছে। আমাদের বাঙালির হাজার বছরের ললিত স্বপ্ন ছিল স্বাধীনতা। এই স্বাধীনতাকে যিনি বাস্তবে রূপ দিয়েছেন, যার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেছিল, ৭১ সালের সশস্ত্র মুক্তিযুদ্ধ। একটা নিরস্ত জাতিকে যিনি সশস্ত্র জাতিতে পরিণত করেছিল, আজকের নতুন প্রজন্ম হয়তো সেটা উপলব্ধি করতে পারবে না। বাঙালিদেরকে একদিন ভেত বাঙালি বলা হতো, অস্ত্র চালাতে জানে না বলতো। সমগ্র পাকিস্তানে বাঙালিদের ছিল সংখ্যাগরিষ্ঠ, আর পশ্চিমেরা ছিল সংখ্যালঘিষ্ঠ। কিন্তু পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি জেনারেল ছিল মাত্র একজন।